उच्च माध्यमिक রাষ্ট্রবিজ্ঞান সাজেশন নোটস 2021-এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে কোশ্চেনটি সেটি হল গান্ধীজির রাজনৈতিক দর্শনের মূল সূত্রগুলি আলোচনা কর অথবা এর অনুরূপ প্রশ্ন অথবা গান্ধীজির চিন্তাধারার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা কর। এটি মনে রাখবে গান্ধীজির সত্যাগ্রহ বা লিবেরালিজম এটি আলাদা প্রশ্ন আর রাজনৈতিক দর্শনের মূল সূত্র এটি আলাদা প্রশ্ন। এটি সবসময় মনে রাখবে। তো উত্তরটা এইভাবে হবে, কালার পেন দিয়ে পয়েন্টিং করতে হবে, ভূমিকা ভূমিকা ভূমিকার। এবার উত্তর, গান্ধীজি আদর্শ রাষ্ট্র তথা সমাজ প্রতিষ্ঠার যে ধ্যান ধারণা প্রচার করেন তাকেই গান্ধীবাদ, অনেকে গান্ধীবাদ বলে অভিহিত করেছেন। বাস্তবে গান্ধীবাদ হলো একটি দৃষ্টিভঙ্গি বা একটি জীবনধারা। তিনি ভারতীয় দর্শন দ্বারা বেশি প্রভাবিত হয়েছিলেন। এবার গান্ধীজির রাজনৈতিক দর্শনের মূল সূত্রগুলি পয়েন্টস, তো এই পয়েন্টসের উত্তরগুলো এইভাবে হবে। তার রাজনৈতিক দর্শনের মূল সূত্রগুলি হলো নিম্নরূপ। পয়েন্টস 1 নম্বর, অহিংসা, অহিংসা পয়েন্টস। গান্ধীজির কাছে অহিংসা ছিল ইতিবাচক ভালোবাসা। তিনি বলেছেন অহিংসা হলো আত্মার অঙ্গ এবং ধর্ম, তাই প্রত্যেকের জীবনের প্রতি ক্ষেত্রেই অহিংসা পালন করা প্রয়োজন। অহিংসা কোনো দুর্বলতা নয়, এক নৈতিক শক্তি। সত্যাগ্রহ পয়েন্ট, কালার পেন দিয়ে অবশ্যই পয়েন্টিং করবে, এমন ভাবে পয়েন্টিং করবে যাতে এক্সামিনারের দৃষ্টি আকর্ষণ করে এবং বেশি নম্বর পেতে সাহায্য করে। গান্ধীজির মতে হৃদয়ের শক্তি ও অন্তরের শক্তিরূপ সত্যাগ্রহে কাপুরুষতার কোনো স্থান নেই। সত্যাগ্রহের মধ্যে কোনো নিষ্ক্রিয় প্রতিরোধ নেই, ইনঅ্যাক্টিভ বা প্যাসিভ প্রতিরোধ নেই, আছে শুধুমাত্র প্রেম ও ভালোবাসা। এবার পয়েন্ট হলো সর্বোদয় পয়েন্ট। সর্বোদয় পয়েন্টের উত্তরটা এইভাবে হবে, গান্ধীজি প্রবর্তিত সর্বোদয়ের মুখ্য উদ্দেশ্য হলো সমাজে এমন এক নৈতিক পরিবেশ গড়ে তুলতে হবে যেখানে কোনো সম্পত্তিশালী শ্রেণীর হাতে পুঁজি কেন্দ্রীভূত হবে না, যেখানে ব্যক্তি কিংবা শ্রেণী নির্বিশেষে সকলের কল্যাণই সাধিত হবে। এবার পয়েন্টের নাম হল রাষ্ট্রহীন গণতন্ত্র, রাষ্ট্রহীন গণতন্ত্র ডেমোক্রেসি, কান্ট্রি স্টেটলেস ডেমোক্রেসি পয়েন্ট। ভালো করে কালার পেন দিয়ে পয়েন্টিং করে লিখবে। তার মতে আদর্শ সমাজ ব্যবস্থার ভিত্তি হলো অহিংস নীতির উপর প্রতিষ্ঠিত রাষ্ট্রহীন গণতন্ত্র। তিনি গণতন্ত্রের সংখ্যা থেকে গুণকে বেশি গুরুত্ব দেওয়ার পক্ষপাতী ছিলেন। এবার পয়েন্ট স্বরাজ, স্বরাজ পয়েন্ট 5 নম্বর। স্বরাজ মানে নিজের দেশে নিজেই রাজত্ব করা বা শাসন করা। তো এই পয়েন্টের উত্তরটা এইভাবে হবে, গান্ধীজি পূর্ণ স্বরাজ বা স্বাধীনতার মধ্য দিয়ে জাতপাত ও ধর্ম নির্বিশেষে জনসাধারণের অধিকার সমভাবে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। এবার সমালোচনা, যতই হোক যতই ভালো কাজ হোক ক্রিটিক্সরা ক্রিটিসিজম বা সমালোচনা করবে, ওই জন্যে এই পয়েন্টের উত্তর এভাবে লিখতে হবে, গান্ধীজির রাজনৈতিক মতাদর্শ সমালোচনার ঊর্ধ্বে নয়। মানে তার রাজনৈতিক মতাদর্শ যথেষ্ট সমালোচিত হয়েছে। তো অনেকের মতে, মানে অনেক সমালোচকের মতে, রাজনীতি সংক্রান্ত চিন্তা দর্শন মূলত স্ববিরোধী প্রকৃতির। তাছাড়া
গান্ধীজি রাষ্ট্রের শ্রেণী চরিত্রকে উপেক্ষা করে ধর্ম এবং নৈতিকতার প্রতি অধিকতর গুরুত্ব আরোপ করেছেন, মানে নৈতিক এবং ধর্মের উপরে, নীতিজ্ঞান ধর্মের উপরে বেশি তিনি গুরুত্ব দিয়েছেন। এবার উপসংহার পয়েন্ট, উপসংহার পয়েন্ট ভালো করে কালার পেন দিয়ে অবশ্যই পয়েন্টিং করবে। তো সবশেষে একথা বলা যায়, বর্তমানে ভারতবর্ষের সমাজনীতি, রাজনীতি এবং অর্থনীতির ক্ষেত্রেও গান্ধীজির রাষ্ট্র সংক্রান্ত বিভিন্ন দৃষ্টিভঙ্গি অনুসরণ করা হয়। এখানেই গান্ধীজির রাজনৈতিক দর্শনের তাৎপর্য ও গুরুত্ব বিরাজমান। তো এই গেল উচ্চ মাধ্যমিক পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞানের সাজেস্টিভ কোশ্চেন অ্যান্সার, ভেরি টু দি পয়েন্ট। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে সমস্ত সাবজেক্টের টু দি পয়েন্ট অ্যান্সার পেয়ে যাবো। অনেক অনেক ধন্যবাদ।